আর ওলি পীর ও মসজিদের বর্ণকের পিছনে নামাজ আদায় করলে আপনার পিছনের গুনাহের কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি সবাই, উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনাকে গুনাহগার না, যাদের গুনাহ আছে কেউ যদি আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ে তাহলে তার গুনাহের কাফারা আদায় হয়ে যাবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমার কথা নয়, সরাসরি হাদিসের কথা, শুধু নাম বুখারী শরীফের হাদিস। এখন আর একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, সবাই বলে না আলহামদুলিল্লাহ, বললে কি গুনাহ হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ এক মাস শিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই এক মাস রোজা রেখেছি, তারাবী নামাজ পড়েছি, ইফতারি সেহরি খেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মাস দান করেছিলেন। আজকের যে দিন, এটা হচ্ছে ইয়াউমুল জাজার দিন, পুরস্কার প্রাপ্ত দিন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহান ওলির স্মৃতিগেরা, মহান ওলিগণ যেখানে শায়িত আছেন, মহান ওলিগণ যেখানে বসা রয়েছেন, উনাদের সম্মুখে উনাদের ইমামতিতে আমরা ঈদের নামাজ আদায় করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ এক মাস আমাদেরকে সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করেছেন। এবং শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে দিন, এই যে ঈদুল ফিতরের দিন, হাদিসের ভাষায় এই দিনটাকে বলা হয় ইয়াউমুজ জাজা, পুরস্কার প্রাপ্তের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক মাস আমরা দুনিয়ার দিকে চিন্তা করলে এটা নিশ্চিত যে এক মাস যারা চাকরি করে, এক মাস যারা বিভিন্ন চাকরি নকরি করে, তারা এক মাস পরে গুনাহ সহকারে কি পায়? বেতন পায়, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঠিক এক মাস পরে গুনাহ সহকারে আজকে আমাদেরকে পূর্ণ সওয়াব দান করবে। গুনাহ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। এই জন্য আজকের এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জাজা, পুরস্কার প্রাপ্তের দিন। এবং ঈদুল ফিতর শব্দের অর্থ হচ্ছে রোজা ভাঙার আনন্দ, রোজা ভাঙার আনন্দ। আপনি পূর্ণ এক মাস সিয়াম সাধনা পালন করেছেন, রোজা রেখেছেন, রোজা ভাঙার পরে যে আনন্দ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল কামলে ওয়ালার মাধ্যমে আজকের এই ঈদুল ফিতরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, এখানে আসলে আলোচনা করব না, সময় সংকীর্ণ। আপনারা এর আগেও রোজা এবং মসজিদে বরকতের পিছনে নামাজ আদায় করার গুরুত্ব ফজিলত সম্পর্কে জেনেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে বরকতের পিছনে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এবং নর্মাল একজন সাধারণ ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করার চেয়ে হাজার গুণ বেশি উত্তম হচ্ছে মসজিদে বরকত এবং একজন আল্লাহর ওলির পিছনে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, এক এটা আমাদের জন্য বরকত, আরেকটা হচ্ছে মসজিদে বরকত, আমরা ওনার পিছনে নামাজ আদায় করব, এটা দ্বিতীয় বরকত, মানে দ্বিতীয় ঈদ। সুবহানাল্লাহ। এক নর্মাল কোনো মানুষের ইমামের পিছনে নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আপনার পীর ও মসজিদ একজন আল্লাহর ওলির পিছনে নামাজ আদায় করলে এক হচ্ছে আপনার ওই নামাজ থেকে হাজার গুণ বেশি উত্তম। আর একটা হচ্ছে আপনার গুনাহের কাফফারা, আপনার যত গুনাহ রয়েছে একজন আল্লাহর ওলি পীর ও মসজিদের বরকতের পিছনে নামাজ আদায় করলে আপনার পিছনের গুনাহের কাফফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি সবাই, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনাকে গুনাহগার না, যাদের গুনাহ আছে কেউ যদি আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ে তাহলে তার গুনাহের কাফারা আদায় হয়ে যাবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমার কথা নয়, সরাসরি হাদিসের কথা, শুধু নাম বুখারী শরীফের হাদিস। এখন আসলে এখানে এতটুকু বলার সময় নাই, আমাদের সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবার গুনাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, আমিন আমিন। এবং আজকে ইয়াউমুল জাজার দিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বরকতকে উসিলায় আমাদেরকে যাতে পূর্ণ জাজা দান করে, ফরমান আমিন। ওয়া আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।